আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে আমি শিখাবো হচ্ছে আসলে আপনারা কোন বিষয়ে ইউটিউবিং করবেন। আজকের টাইটেল হচ্ছে আপনারা কোন বিষয়ে ইউটিউবিং করবেন। ইউটিউবে কিন্তু অসংখ্য ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরিতে আপনি ভিডিও করতে চান আপনি সেই ক্যাটাগরিটাই বেছে নেবেন, যে ক্যাটাগরিতে আপনি ভিডিও করে আনন্দ পাবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যে বিষয়ে ভিডিও করলে আপনি বিরক্ত বোধ করবেন না এবং আপনি কোনো রকম সমস্যা ছাড়াই ভিডিওর পর ভিডিও দিয়ে যেতে পারবেন। আপনি যদি আমায় বলেন যে কোন কোন ভিডিওতে ভিউজ হয়, তাহলে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি এন্টারটেনমেন্ট নিয়ে ভিডিও করতে পারেন বা ফান নিয়ে ভিডিও করতে পারেন। সারাদিন মানুষ পরিশ্রম করার পর যখন বাসায় শুয়ে একটু ভিডিও দেখে আর কি, তখন মানুষ আসলে আনন্দ পেতেই খুব ভালোবাসে, এন্টারটেনমেন্টটাই মূলত মানুষ চায়। তারপরে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে ভাইরাল নিউজ, ঠিক আছে? ভাইরাল নিউজ, যে নিউজগুলো ইউটিউব ফেসবুকে মানুষজন সার্চ করছে, যেগুলো মানুষজন দেখতে চায় যে ভাইরাল, সেই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও করতে পারেন। এরপর যদি বলেন যে আপনি আসলে কী নিয়ে ভিডিও করবেন, তাহলে সেটা হতে পারে ইনফরমেশন রিলেটেড ভিডিও, তথ্য, যে মানুষ একটা জিনিস জানতে চায়, অজানা কিছু জানতে চায়, তো সেই বিষয়ে ইনফরমেশন যেটাকে বলা হচ্ছে তথ্য বিষয় নিয়ে আপনি ইউটিউবিং করতে পারেন। যেমন এরকম ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট চ্যানেল হচ্ছে মায়াজাল। এরপরে যদি আপনাকে বলি যে আপনি আর কী নিয়ে ভিডিও করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি মোটিভেশনাল ভিডিও নিয়ে ভিডিও করতে পারেন। কারণ মানুষ অনেকেই মানুষ আছে যে জীবনে অনেক কিছু ডিসিশন নিতে পারে না, সেই ক্ষেত্রে আপনার ভিডিও হয়তোবা মোটিভেশনাল ভিডিও হয়তোবা তাকে অনুপ্রেরণা দিতে পারে, তো কাজেই সেক্ষেত্রে আপনি মোটিভেশনাল ভিডিও নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। সর্বোপরি আমি আপনাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমার কথা অনুসারে আপনারা ভিডিও করবেন না, ঠিক আছে? আপনি যেটি ভালো পারেন, আপনার কাছে যেটা সুইটেবল মনে হয়, সেই বিষয় নিয়ে আপনি ভিডিও করেন, তাহলে দেখবেন আপনি আগাতে পারবেন এবং কোনো প্রকার অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য নিয়ে আপনাকে ভিডিও বানিয়ে যেতে হবে, ধৈর্য নিয়ে আপনাকে অবশ্যই ভিডিও বানিয়ে নিয়ে যেতে হবে। প্রথম দিকে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না, এটাই স্বাভাবিক, তাই বলে আপনি বিচলিত হবেন না। আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যান, একটা সময় দেখবেন আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু করেছে। তারপর ভালোভাবে আপনি ট্যাগ বসান, ডিসক্রিপশন বসান, টাইটেল বসান, দেখবেন অবশ্যই আপনার ভিডিও একটা সময় র্যাঙ্কে চলে যাবে, ঠিক আছে? তো সর্বোপরি যে কথাটি আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে আপনি আপনার মনোবল ঠিক রাখেন এবং আপনি যে বিষয়টা ভালো জানেন সেই বিষয়ে ভিডিও বানান। অন্য কারো কথায় মনোযোগ দিবেন না, কেউ যদি বলে এইটা দেন ওইটা দেন, আপনি এটা করবেন না। আপনি যেটা ভালো বোঝেন এবং আপনি যে বিষয়টি মানুষদের শেখাতে পারবেন, প্রয়োজনে আপনি ইউটিউব থেকে শিখেই আপনি ইউটিউবে শেখাবেন, দেখবেন আপনি আস্তে আস্তে উঠতে পারবেন। আমি আরও কিছু কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি ভালো গান গাইতে পারেন, তাহলে আপনি আপনার গানের ভিডিও ইউটিউবে দিতে থাকেন। দুই, আপনি যদি মাছ ধরতে ভালোবাসেন, তাহলে আপনি মাছ ধরবেন, কাউকে বলবেন যে আমার ভিডিওটি করো, সেই মাছ ধরার ভিডিও আপনি ইউটিউবে দিতে পারেন। তিন, আপনি যদি রান্না করতে ভালোবাসেন, তাহলে কাউকে বলবেন আপনি রান্না করবেন, উনি ভিডিও করবে, সেই ভিডিওটি আপনি ইউটিউবে দিবেন। চার, আপনি যদি ভালো ক্রিকেট খেলতে পারেন বা ফুটবল খেলতে পারেন, তাহলে ক্রিকেট এবং ফুটবল করার ভিডিও কাউকে দিয়ে করিয়ে আপনি ইউটিউবে সেটা দিতে পারেন। পাঁচ, আপনি যদি ভালো সাইকেল চালাতে পারেন, তাহলে অন্য কাউকে দিয়ে আপনি আপনার সাইকেল চালানোর ভিডিও ইউটিউবে দিতে পারেন। ছয়, আপনি যদি ভালো মোবাইল অথবা টিভি এই বিষয়গুলো ফাংশনগুলো ভালো বুঝেন, তাহলে যে কোনো প্রবলেমের ভিডিও আপনি ভিডিও করে আপনি ইউটিউবে দিতে পারেন। আপনি যদি ঘুরতে ভালোবাসেন, তাহলে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার ব্লগ বানিয়ে আপনি ইউটিউবে ভিডিও করে দিতে পারেন। সর্বোপরি সবশেষে আমি যেটা কথাই বলি না কেন, ভিডিও করার মতো ক্যাটাগরি অনেক ধরনের আছে, তো আপনি
সিলেক্ট করুন যে আপনি কোনটি করবেন, আপনার জন্য কোনটি ভালো হয়, আপনি সেই বিষয় নিয়ে ভিডিও বানান। তো আশা রাখি সবাই ভিডিওটি ভালোভাবে দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি আপনাদের। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।